আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ক্লাস শুরু করছি। ওকে, তো আজ আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা, ঠিক আছে? তো সবাই লক্ষ্মী ছেলেমেয়ের মতো বইটা বের করে ফেলো, সাথে খাতা কলম রাখবে অবশ্যই অবশ্যই। গত ক্লাসে আমরা পড়েছিলাম কৃষি শিক্ষার প্রথম যে অধ্যায়টা ছিল, এই অধ্যায়টা কৃষি প্রযুক্তি থেকে, তাই না? কৃষি প্রযুক্তি পড়েছিলাম, কৃষি প্রযুক্তি পড়েছিলাম, ফসল নির্বাচন, যেটা প্রথম পরিচয়ে ফসল নির্বাচন। এখানে আমরা ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা কী পড়বো বলো তো? আজকে আমরা নেক্সট যে ফসলগুলোর মাটির বৈশিষ্ট্য আছে চাষ উপযোগী সেগুলো পড়বো। আজকে আমরা পড়বো গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, মানে কোন মাটিতে কোন মাটিটা গমের গম চাষের জন্য উপযুক্ত, আজকে আমরা সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এক নম্বর হচ্ছে উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী, মানে অনেক উঁচু আর হচ্ছে মাঝারি উঁচু এই রকম জমি হচ্ছে গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও কিন্তু গম চাষ করা হয়, দ্যাট মিন্স কি উঁচু জমিতেও হয়, মাঝারি জমিতেও হয়, মাঝারি উঁচু যেটা আর কি এইরকমও হয়, আর হচ্ছে মাঝারি যে নিচু জমি আছে এগুলোতেও কিন্তু গম চাষ করা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো, কোন মাটি গম চাষের জন্য ভালো বলো তো? দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়, এঁটেল দোআঁশ মাটিতেও কী হয় বলো? গমের চাষ হয়। তিন নম্বর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়, কোন অঞ্চলে বলো? উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও কিন্তু গমের আবাদ হয়। তোমরা কি জানো যে গমের তৈরি যে খাবারগুলো এগুলো অনেক মজা। এই যে আমরা ওটস খাই, ওটসটা আসে কোন জায়গা থেকে, কোন ফসল থেকে? গম থেকে কিন্তু আসে, তাই না? তারপরে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে সাতু বানায়, একটা সাতু টাইপের একটা খাবার আছে সাতু নাম করে, এটা কিন্তু দুধ দিয়ে খেতে, গুড় দিয়ে খেতে অনেক টেস্টি, আমি অনেক পছন্দ করি এটা। আর গমের তৈরি যে আটা হচ্ছে এই আটাগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ঠিক আছে? তো গমটা আসলে কোন এলাকাগুলোতে বেশি হয়? উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে বেশি হয়, আর হচ্ছে ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর এইসব অঞ্চলে হচ্ছে গমের আবাদ ভালো হয়। আচ্ছা, চার নম্বর হচ্ছে বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, মানে সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, বিশেষ করে হাওড়, বাওড় ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না, ঠিক আছে? বাংলাদেশের সব যে কৃষি অঞ্চলগুলো আছে সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। আবার ধরো যে অঞ্চলগুলোতে হাওর আছে, বাওর আছে, এইরকম যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু গমের আবাদ হবে না। যে মাটিতে পিএইচ মানে অম্লাত্মক ও ক্ষারাত্মক, যেটা অম্ল বেশি, ক্ষার বেশি, এই সমস্ত মাটিতে কি হয় বলো? গম ভালো হয়। মাত্রা 6.0 থেকে 7.0 পর্যন্ত মাটিতে গম ভালো হয়, ঠিক আছে? তো আমরা গম চাষ উপযোগী মাটির পাঁচটা বৈশিষ্ট্য জেনেছি। এক নম্বর হচ্ছে উঁচু ও মাঝারি উঁচু, আর হচ্ছে মাঝারি নিচু জমিতে গম ভালো হয় গম চাষ। দুই নম্বর হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো, এঁটেল দোআঁশ মাটিও কিন্তু গম চাষের জন্য ভালো। তিন নম্বর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতে গমের চাষ অনেক ভালো হয়, আর ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর এইসব এলাকাতেও কী হয়? গমের আবাদ হয়। চার নম্বর কি, বাংলাদেশের সব কৃষি অঞ্চলে কিন্তু গমের আবাদ হয় না, বিশেষ করে যে হাওড় বাওড় যে অঞ্চলগুলো এইসব অঞ্চলে টোটালি গমের আবাদ হয় না। আরেকটা হচ্ছে লাস্ট যে বৈশিষ্ট্যটা, যে মাটিতে পিএইচ মানে অম্লাত্মক ও ক্ষারাত্মক আছে এই মাটিতে কি হয়? গম ভালো হয়। মাত্রা 6.0 থেকে 7.0 যেসব মাটিতে, সেই সব মাটিতে গম ভালো হয়, ঠিক আছে? ওকে, দেন এখন আমরা পড়ব পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, মানে পাট চাষের জন্য কোন মাটিটা অনেক বেশি উপযোগী সেই মাটির বৈশিষ্ট্যগুলো এখন আমরা জানব। এক নম্বর দেখো, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। কোন কোন নদী নদ নদীর কথা বলা হয়? ব্রহ্মপুত্র কিন্তু নদ নদী না, ঠিক আছে? তাহলে কী হবে? ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পরিবাহিত মানে পলি অঞ্চল যেটা আর কি, পলি মাটি যেখানে, এরকম উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। নদীবাহিত গভীর পলি মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। নদীবাহিত গভীর পলি মাটি মানে পলি মাটিটা অনেক গভীর, এইরকম গভীর পলি মাটি হচ্ছে পাট চাষের জন্য বিশেষ উপযোগী। ওকে, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে, মানে দোআঁশ আর বেলে দোআঁশ যে মাটিটা এই মাটিতেও কিন্তু পাট ভালো জন্মে। ওকে, তো এখানে পাট চাষ উপযোগী মাটির তিনটা বৈশিষ্ট্য আছে, আমি আবারও বলছি, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। নদীবাহিত যে গভীর পলি মাটি আছে তা পাট চাষের জন্য অনেক ভালো, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিও কিন্তু পাট চাষের জন্য অনেক ভালো, ঠিক আছে?
এখন আমরা পড়ব হচ্ছে ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, মানে যে মাটিটা ডালের চাষের জন্য উপযোগী এই মাটির বৈশিষ্ট্য আমরা জানব। এক নম্বর দেখো, উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। তার মানে কি? উঁচু ও মাঝারি জমিতে, উঁচু ও মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, বুঝতে পারছো? ডাল যেখানে তুমি চাষ করবা সেখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কারণ কি, ডাল অতিরিক্ত পানি, এই ফসলটা অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য উপযোগী, মানে যেখানে তুমি পানি দিবা ওই পানিটা যাতে আবার নিষ্কাশন হয় এইরকম জায়গাতে কিন্তু তোমার ডাল চাষ করা লাগবে। ওকে, দুই নম্বরটা দেখো, ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। তার মানে কি? যে মাটিটা ক্ষারীয় চুনযুক্ত বা নিরপেক্ষ ওই মাটিতে ডাল ভালো হয়। তিন নম্বর হচ্ছে, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী, মানে যে আবহাওয়া, এক কথায় হচ্ছে ডালটা হচ্ছে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে হতে বেশি ভালোভাবে জন্মে আর কি ডাল, ঠিক আছে? যেটা, যে আবহাওয়াটা শুষ্ক আর ঠান্ডা এবং যেখানে অল্প বৃষ্টিপাত হয় এইরকম জায়গাটা হচ্ছে ডাল চাষের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ প্রভৃতির প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে। যদি এইরকম আবহাওয়া থাকে, মানে কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি থাকে, তাহলে দোআঁশ বলো, বেলে দোআঁশ বলো বা এঁটেল দোআঁশ বলো, সব প্রকৃতির মাটিতেই অবশ্যই ভালো ডাল কী হবে, ফলন দিবে। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। তুমি যদি বিনা চাষে, মানে কোনো চাষ টাস না করো, এরকম জায়গায় যদি শুধু ডাল ফসল আবাদ করতে চাও, তাহলে তোমার নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফলের ফসল বীজ বোনা হয়, মানে তোমার তো ওখানে আর কোনো করতে হচ্ছে না, চাষবাসের জন্য এক্সট্রা পানি দিতে হচ্ছে না, কারণ বর্ষার পানি জমে যাচ্ছে যে জমিতে, এই জমিটার যখন পানিটা চলে যাচ্ছে, নিষ্কাশন হয়ে যাচ্ছে, তখন সেই তুমি ওই জমিতে তুমি ডাল চাষ করতে পারো, তাহলে ওই জমি থেকে ডালটা অনেক ভালো চাষ হবে। ওকে, আচ্ছা, এখন আমরা জানব সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য, ঠিক আছে? সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য জানব। সব ধরনের শাকসবজি উঁচু, সুনিষ্কাশিত, দোআঁশ, বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। তার মানে কি? সব ধরনের শাকসবজি উঁচু, সুনিষ্কাশিত, দোআঁশ, বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটিতে ভালো জন্মে। এখন আমরা আলু ও আর যে টমেটো এগুলো চাষ করার, চাষের যে উপযোগী মাটি এরকম মাটির বৈশিষ্ট্য জানবো। ওকে, গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্যটা দেখো। এক নম্বর হচ্ছে, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী। কী মাটি? দোআঁশ আর হচ্ছে বেলে দোআঁশ মাটি, এগুলো হচ্ছে আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী হবে। দুই নম্বর, আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার। আলুর জন্য কি? যেখানে বাতাস চলাচল করতে পারবে এইরকম হচ্ছে নরম ও ঝুরঝুরে মাটি দরকার, এতে আলু বড় হওয়ার সুযোগ পায়, বুঝতে পারছো? আচ্ছা, তিন নম্বরটা দেখো, গোল আলুর মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকা দরকার, মানে যে মাটিতে তুমি গোল আলু চাষ করবা ওই মাটিতে অনেক বেশি জৈব পদার্থ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, চার নম্বর হচ্ছে, মাটির পিএইচ এর মাত্রা 6-7 মধ্যে থাকা ভালো। পিএইচ মানে তো আমরা জানি যে অম্লাত্মক আর হচ্ছে ক্ষারত্বক, এই মাটির এই অম্লাত্মক আর ক্ষারত্বকের মাত্রাটা অবশ্যই 6-7 মধ্যে থাকলে ওই মাটিতে গোল আলুটা খুব ভালোভাবে ফলন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানব। যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায়, মানে টমেটো চাষ করতে তোমার যে স্পেশাল কোনো মাটি লাগবে এমন না, যে কোনো প্রকার মাটিতে তুমি টমেটো চাষ করতে পারবে, তবে বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না, মানে যে মাটিটা একটু বালি বালি একটু কঙ্করময় ওই মাটিতে তুমি টমেটো চাষ করতে পারবে না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের উপযোগী, ঠিক আছে? মানে যে মাটিটা দোআঁশ আর বেলে দোআঁশ ওই মাটিতে তুমি টমেটো চাষ করতে পারবে। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটো চাষ মোটামুটি করা যায়, মানে তুমি যদি বেলে মাটিতে একটু বেশি করে জৈব সার প্রয়োগ করতে পারো তাহলে তুমি ওই মাটিতে টমেটো চাষ করতে পারবে। আর মাটির পিএইচ এর মাত্রা নিরপেক্ষ মাত্রা কাছাকাছি হলেই ভালো হয়, মানে মাটির পিএইচ এর মাত্রা যে খুব বেশি হবে বা খুব কম হবে এমন না, এটা নিরপেক্ষ হলেই তোমার টমেটো চাষটা ঠিকঠাক হবে। ওকে, তাহলে আজকে আমরা কি পড়লাম বলো তো? আজকে আমরা পড়লাম
প্রথম প্রথম অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচনটা আছে সেখান থেকে আমরা গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানলাম, পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানলাম, ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জানলাম, আর জানলাম কি সবজি জাতীয় যে ফসল আছে সেই ফসলের মাটির বৈশিষ্ট্য। এখানে গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য জেনেছি, আর হচ্ছে টমেটো চাষের উপযোগী যে মাটিটা সেই মাটির বৈশিষ্ট্য জেনেছি। তো তোমরা কি করবে, আজকে এ পর্যন্তই পড়া থাকবে, তোমরা বাসায় হচ্ছে এই পড়াগুলো আজকে ভালো করে প্র্যাকটিস করবে। আর আমাদের ইউটিউবের যে লেখাপড়া অনলাইনের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে বেশি বেশি করে কি করবে, ইনভাইটেশন পাঠাবে সবাইকে, তোমরা লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য ইনভাইটেশন পাঠাবে। আর আমাদের যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই অবশ্যই ক্লিক করবে। আর আমার লেকচার নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বা কারো কোনো মতামত থাকলে তোমরা কি করবে বলো তো, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল আবার ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।